দিন সে কালেমা পড়তে পড়তে আল্লাহর দরবারে উঠবে, সেদিন তোমার অবস্থা কি হবে গো খালেদ, আল্লাহর দরবারে তুমি কি জবাব দেবে? ছেলে মেয়েরা ডিম ভাজবে কি করে, ওটাও শিক্ষা সিলেবাসের মধ্যে ঢুকেছে। এক নম্বর শিক্ষা গেল বস্তুবাদী শিক্ষা, দুই নম্বর শিক্ষা গেল বেদাতি শিক্ষা, আর তিন নম্বর শিক্ষা হলো কোরআন এবং সহিহ হাদিসের শিক্ষা। ইহুদিরা ধর্ম বিক্রি করত, হক কথা গোপন করত, তাওরাত ইনজিলের বিধানগুলি গোপন রাখত। ক্ষুধার্ত বিড়াল ছানাকে বেঁধে রেখে একজন আমলদার মহিলা জাহান্নামে চলে গেছিল, নবী শিখিয়েছেন। জীবন দিলে রক্ত দিলে কার লাগিয়া কোন সে দলে, প্রশ্ন তোমার ইসলামী দল লক্ষ্য কেন নয়, তাই বলে কি চাইবে তুমি বাতিলের বিজয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম পশু পাখির তালিম লাগে না তমন মানুষের তালিম লাগে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়ামান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। ওহে যারা ইমান এনেছ, তোমরা তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের অর্থকরি তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে গাফেল করতে না পারে। সন্তান সন্ততি আপনার আমার আমানত, আল্লাহর দেওয়া আমানত, এই আমানতকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে। হাঁসের বাচ্চাকে সাঁতার শিখাতে হলো না, হাঁস তার বাচ্চাকে পুকুরে নিয়ে সাঁতার শিখাতে গেল না, কিন্তু আপনার বাচ্চাকে আপনাকে সাথে নিয়ে মসজিদে গিয়ে সালাত শিক্ষা দিতে হবে, দোয়া দরুদ শিক্ষা দিতে হবে, মাসলা মাসায়েল শিক্ষা দিতে হবে, কোরআন হাদিস শিক্ষা দিতে হবে, এটা হলো আপনার মূল দায়িত্ব এবং ডিউটি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا ربنا أرنا اللذين أرنا اللذين أضلانا من الجن والإنس أضلانا من الجن والإنس ربنا أرنا اللذين أضلانا من الجن والإنس নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ পাক বলছেন আশরের ময়দানে কাফেররা বলবে, ওয়াকাল আল্লাযীনা কাফারু, কাফেররা বলবে রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, প্রভু হে যারা জিন ইনসানের মধ্যে আমাদেরকে পথ ভ্রষ্ট করেছিল তাদেরকে দেখিয়ে দাও, না জাল হুমা তাদেরকে পায়ের তলে ফেলে দিয়ে জাহান্নামে নামতে চাই, জাহান্নামে একা একই নামব না। আমার বাবা মা, আমার অভিভাবক, আমার দায়িত্বশীল, এদেরকে আনো, এদেরকে পায়ের তলায় ফেলে দিয়ে এদের বুকের উপর পাড়া দিয়ে জাহান্নামে ঢুকবো। কেন? কারণ কি? স্কুলে যাই নাই, বাবা পিঠে শরীর লাল করে দিয়েছিল, স্কুলে না যাওয়ার কারণে মার খেয়েছিলাম বাবার হাতে, পাঁচটি টাকা হারিয়ে ফেলেছিলাম, পাঁচটা টাকা হারানোর কারণে বাবা এমন পিটন দিয়েছিল আল্লাহ, পিটন খেয়ে আধা মারা হয়ে গেছিলাম, ইমান হারায় বেঈমান হয়েছিলাম, চরিত্র হারিয়ে লম্পট হয়েছিলাম, বাবা মা কোনো ভুরুক্ষেপ করে না। কথা কি বোঝা যায়?
আমরা ছেলে যদি টাকা হারায় বকাবাজি করি না? কথা বলেন, বকাবাজি করি কি না? ছেলে টাকা হারালে বকাবাজি করে না এরকম বাপ আছে নাকি? টাকা হারালে বাবাবাজি বকাবাজি করে বাবা মা, স্কুলে না গেলে বকাবাজি করে বাবা মা, দোকানে না গেলে বকাবাজি করে, দুনিয়ার পরীক্ষায় ফেল করলে বাবা মা সন্তানকে ভৎসনা দেয়, ইমান হারায়ে বেঈমান হলে, চরিত্র হারায়ে লম্পট হলে, মসজিদে না গেলে চরিত্র হারায়ে লম্পট হলে, মসজিদে না গেলে বাবা ভৎসনা করে না, দুনিয়ার পরীক্ষায় ফেল করলে বাবার মন খারাপ হয়, পরকালের পরীক্ষায় ফেল করলে বাবার কোনো ভুরুক্ষেপ নাই। এই যে অভিভাবক, প্যারেন্টিং, পিতামাতার যে দায়িত্ব, এটা হলো সবচেয়ে বড় গুরু দায়িত্ব। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রা, প্রত্যেক সন্তান নিষ্পাপ অবস্থায় জন্মগ্রহণ করে। সন্তান জন্ম নেয় তখন তার কোনো পাপ থাকে না, নিষ্পাপ। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রা ফাবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউমাজ্জিসানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার প্রথম পিতামাতা তাকে ইহুদি বানায়, তাকে নাসারা বানায়, অগ্নি পূজক বানায়। পিতামাতা যা করে সন্তানও তাই শেখে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, ছেলে পেলেকে শিক্ষা দিলে কতটা সে বলে। আমার ছোট মেয়ে যেটা, সেই ছোট মেয়ের বয়স 3 বছর কয়েক মাস। 3 বছর কয়েক মাসের এই ছোট্ট বাচ্চা মেয়ে বলছে, আব্বু বাসা থেকে বের হওয়ার সময় দুয়াটা পরে বের হও, তাহলে তোমাকে কুকুরে কামড়াবে না, পিঁপড়ায় কামড়াবে না, তোমাকে সাপেও কামড়াবে না। মানে কুকুরে কামড়াবে না বলে আর কি যে বলবে মনে আসেনি, তারপরে পিঁপড়ার নাম বলছে, তোমাকে কুকুরে কামড়াবে না, পিঁপড়ায় কামড়াবে না, সাপেও কামড়াবে না, তারপরে কোনো গাড়িও তোমার গায়ের উপরে উঠবে না। তাহলে আম্মু তাহলে দোয়াটা শিক্ষা দাও তুমি আমাকে। সে কি দোয়া সেটা? তাহলে আমার সাথে পড়ো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এটা ছোট্ট বাচ্চা মেয়ে, 3 বছর প্লাস বয়স, তাকে যা শিখানো হয়েছে তাই শিখেছে এবং তাই বলছে। আপনার ছেলে মেয়েকে আপনি ভালো কিছু শিক্ষা দিবেন। আজকে সংক্ষিপ্ত আলোচ্য বিষয়, পিতামাতা সন্তান লালন পালন, সন্তানকে আগে দেবেন, তারপরে সন্তান আপনাকে দেবে। সন্তানকে আগে দেবেন আপনি, তারপরে সন্তান আপনাকে দেবে। আপনি গাছ লাগাবেন, পরিচর্যা করবেন, পানি দেবেন, তেঁতুলের গাছ লাগালে তেঁতুল পাবেন, আমের গাছ লাগালে আম পাবেন, কাঁঠাল গাছ লাগালে কাঁঠাল পাবেন, যেই ফলের গাছ লাগাবেন, যেই জাতের গাছ লাগাবেন তাই পাবেন। পরিচর্যা করতে হবে, তারপরে দিতে হবে। পরিচর্যা করার পরে অনেকগুলি দায়িত্ব আপনার উপরে। 1 নম্বর, বাচ্চাকে উত্তম একটি মা উপহার দিতে হবে। আপনি আপনার বাচ্চার জন্য মা চয়ন করবেন, মানে আপনি বউ চয়ন করছেন তা হিসাব নেই, আপনি যেই বউ নেবেন সেই বউ হবে আপনার ছেলের মা। আপনি যদি বিয়ে করতে বউ ভালো না পান, তাহলে আপনি ভালো ছেলেকে ভালো মা দিতে পারলেন
না, প্রথম দায়িত্ব যেটা, ছেলেকে একটি ভালো মা দেবেন, মেয়েকে একটি ভালো মা দেবেন। ভালো মা যদি ছেলে মেয়েকে দিতে পারেন তাহলে ছেলে মেয়ে ভালো হবে ইনশা আল্লাহ। ভালো মা কি আসমান থেকে নাজিল হয়? ভালো মা আসমান থেকে নাজিল হয় না, ভালো মা গড়ে নিতে হয়। এই যে ছোট্ট সোনামণি এখানে দাঁড়িয়ে একটি জাগরণী গিয়ে নেমে গেল, ছোট ছোট বাচ্চা মেয়েগুলি এখানে পড়ে, এরাই তো ভবিষ্যতে একদিন মা হবে, এরাই হবে ইমাম বুখারীর মা, এরাই হবে ইমাম মুসলিমের মা, এরাই হবে ইমাম ইবনে তাইমিয়ার মা, এরাই হবে একদিন সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর মা, এরা হবে বিশ্ববরেণ্য স্কলার, বিশ্ববরেণ্য ইসলামের খাদেম তাদের মা। এই মাকে যদি পরিচর্যা করা যায় তাহলে মায়ের সন্তান ভালো হবে ইনশা আল্লাহ। অনেক কথা মাথার মধ্যে কিলবিল করে, আপনি বিয়ে করতে যাবেন ভালো মেয়ে খুঁজবেন, কিন্তু ভালো মেয়ে কেন, চেহারাও তো লাগবে, বুঝলাম তো ভালো, আবার চেহারাও তো লাগবে। সে চেহারা আবার কেমন? ময়দা মাখানো চেহারা। হে ময়দা, তুমি চির মহান, প্রেতনীরে দানিয়েছ পরীর সম্মান। আটা ময়দা মাখানো মহিলা, চেহারা সুন্দর। আমি এক গুরওয়ালাকে বললাম, তুই তো এত বড় বেহুদারে গুড়ির মধ্যে ফরমালিন দিস কেন, এই বিষ জাতিকে কেন খাওয়াচ্ছিস? গুড়ের ব্যাপারই কয় মানুষও শয়তান আমিও শয়তান, কয় আমার কালো গুড় অরিজিনাল আখের কালো গুড় এ নিয়ে বাজারে বসে আছি, কেউ কেনেও না ফিরেও তাকায় না। তারপর গুড়ের মধ্যে ময়দা ঢেলে দিলাম, চিনি ঢেলে দিলাম, কিছু ঘ্রাণ দিলাম, কিছু কালার দিলাম, ফরমালিন দিয়ে সাদা বানায় ফেললাম, তারপরে কেজিতে ৫ টাকা বেশিতে বিক্রি হলো, হাটে নেওয়ার সাথে সাথে সব শেষ হয়ে গেল। তো মানুষ খাবে ফরমালিন, মানুষ খাবে ময়দাওয়ালা গুড়, মানুষ খাবে চিনি দিয়ে আর ওই যে নালি গুড় দিয়ে বানানো, তা আমি ভালো দেব কেন? তাহলে ময়দাওয়ালা মেয়ে আপনি নিলেন, চেহারাটা খুব সুন্দর কিন্তু অন্তরটা আলকাতরার মতো কালো, চেহারাটা কি সুন্দর আর অন্তরটা আলকাতরার মতো কালো। আপনি বিয়ে করতে গিয়ে যদি ভুল করেন তাহলে আপনার সন্তান ভালো মা পেল না। মুসলিম জাহানের খলিফা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে বিয়ে করালেন, কোথায় বিয়ে করালেন? মদিনার সেই পল্লীতে দুধওয়ালা মহিলা দুধ বিক্রি করে। তার গুণ কি ছিল? আমিরুল মুমিনিনের পুত্রবধূ হওয়ার জন্য সেই মহিলাটার গুণ কি ছিল? মহিলা বলছিল যে রাতের অন্ধকারে দুধে পানি মিলালে আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব যদি না দেখেন, কিন্তু আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ফিরে এসে ছেলের বিয়ের ঘোষণা দিলেন আর বললেন, অমুক জায়গায় একটি মেয়ে আছে, মেয়েটি গোয়ালনির মেয়ে, দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করে, সাধারণ ফ্যামিলির গরিব দুঃখী মানুষের মেয়ে, কিন্তু মেয়েটি আল্লাহ আল্লাহ ভীরুতা তার মধ্যে আছে। যেই মেয়েটি বলে রাতের অন্ধকারে দুধ মিলাইলে আমিরুল মুমিনিন না দেখতে পারেন কিন্তু স্রষ্টার চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়, সেই মেয়ে হবে আমিরুল মুমিনিনের পুত্রবধূ। এই যে বিয়ের সময় ভালো মেয়ে, আল্লাহর নবী বললেন ফাজফার বিজাতির দিন, তারপর বিয়ে করে আনলেন যৌতুক, যৌতুক হবে না মোহর দিবেন।
Ya ayyuhan nabi inna ahlalna lak azwajaka allati ataita ujurahunna o nabi oi mohila tomar jonno halal jar mohorana porishodh tumi korecho mohorana debe shami ekhon mohorana ulta adai korteche istrir kache jotu তারপরে বিয়ের শাদি ইসলামী শরীয়তের অনুপাতে বিয়ের দিন সমস্ত মানুষ পর্দাবিহীন অবস্থায় আপনার স্ত্রীকে দেখে যাচ্ছে আপনার চরিত্রকে হেফাজত করার জন্য আপনি বিয়ে করতেছেন কিন্তু আপনার স্ত্রীকে প্রথম দিনেই প্রদর্শনীর মাধ্যমে হারামিপনা জাহেলিয়াত দিয়ে বিয়ে শুরু হচ্ছে তারপরে বিয়ের অনুষ্ঠানে আরো অনেক কিছু শরীয়ত গরহিত কাজ আছে বাড়িতে নিয়ে আসার পরে কুরআন সুন্নাহ অনুপাতে জীবন চলে না কুরআন সুন্নাহ অনুপাতে জীবন চলে না সন্তান মায়ের পেটে আসে দোয়া করতে হয় রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগোলামিন হালিম মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে সেই ছেলে বা মেয়ে দুনিয়াতে যখন আসবে আসার পরে তার কিছু করণীয় আছে কিন্তু দুনিয়াতে এসেই আপনার বাড়িতে হিন্দি গান হচ্ছিল সেই গানটা বাচ্চার কানে গেল বাচ্চা শুনলো মিছা কথা বাচ্চা শুনলো বাজে কথা বাচ্চাকে যখন এই সমস্ত কথা শিক্ষা দেওয়া হলো তখন সেই বাচ্চা কোনোদিন আর সঠিক কথা জানবে না আমাদের দেশের অধিকাংশ মেয়েরা বাচ্চাকে ঘুম পাড়ানোর সময় বলে বাবা তাড়াতাড়ি ঘুমা বাঘ এসে চোখ তুলে খেয়ে ফেলবে ব্যাং এসে চোখ তুলে খেয়ে ফেলবে ব্যাং তুই তাড়াতাড়ি আয় আমার বাবুর চোখ তুলে খেয়ে যা ব্যাং আসতেছে তাড়াতাড়ি ঘুমাও এই মা হলো সর্বনাশী সে তার বাচ্চাকে সর্বনাশ করলো কারণ সে ব্যাঙের ভয় দেখায় মা বাচ্চাকে ঘুম পাড়ালো বাচ্চা আস্তে আস্তে বড় হয় আর দেখে ব্যাং তো কোনোদিন এলো না তখন ওই ছেলেটা বোঝে আমার মা মিথ্যাবাদী ওই মা যদি আরেকদিন তার সন্তানকে বলে পাপ করলে জাহান্নামে যেতে হবে তখন ওই সন্তান মনে মনে ভাবে আমার মা যেমন ব্যাঙের ভয় মিছামিছি দেখিয়েছিল জাহান্নামের ভয় দেখাচ্ছে জাহান্নাম বলে কিছু নাই ব্যাং বলে যেমন কিছু নাই ব্যাং চোখ তুলে খায় নেই ব্যাং কোনোদিন আসে নেই জাহান্নাম আবার কি জিনিস ওই ছেলেকার জীবনে মানুষ করা যাবে না ওই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সন্তানের সঙ্গে সঠিক কথা বলো মিছা কথা বলো না এমনকি পশু পাখির সঙ্গেও ধোঁকাবাজি করো না ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জীবনীতে বলা হয় যখন উনি কোথাও হাদিস সংগ্রহ করতে গেছিলেন যেই আলেমের কাছে হাদিস আনতে গেছেন সেই আলেম খালি পাত্র নিয়ে ঘোড়াকে বলছে আয় 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 ঘোড়া খালি পাত্রের মধ্যে খাবার আছে মনে করে যখন আসছে তখন ঘোড়াটাকে বেঁধে ফেলল তখন উনি ফিরে চলে যাচ্ছেন যে আপনি আসলেন আমার কাছ থেকে হাদিস নিতে তো আপনি ফিরে যাচ্ছেন কেন বলছে তুমি অবলা পশুকে ধোঁকা দিতে পারো তুমি আল্লাহ এবং তার রাসূলকে ধোঁকা দিতে পারো তোমার দ্বারা সবই সম্ভব তোমার হাদিস আমি নিব না অবলা পশু তার হক আছে সেও কাঁদে সেও দোয়া করে অবলা পশুর উপরে দয়া করার কারণে একজন বেশ্যা মহিলা জান্নাতে চলে গেছিল বুখারীর হাদিস আপনারা সবাই জানেন সম্মানিত উপস্থিতি একটা নিরীহ কুকুর পানির পিপাসায় মারা যাচ্ছিল দেহ ব্যবসায়ী মহিলা তাকে পানি পান করানোতে আল্লাহ কি হয়ে গেলেন খুশি হয়ে গেলেন ইসলাম মানবতার ধর্ম ইসলাম মানুষ মানবতার অধিকার মুসলিমদের অধিকার মানুষের অধিকার গরু ছাগলের অধিকার শৃগাল কুকুরের অধিকার সংরক্ষণ করেছে
গরু জবাই করতে হলে চাকু ধারালো করে নাও, নবী শিখিয়েছেন। ছাগল জবাই করতে হলে চাকু ধার করে নাও, নবী শিখিয়েছেন। তৃষ্ণার্ত কুকুর ছানাকে পানি পান করালে জান্নাত পাওয়া যায়, নবী শিখিয়েছেন। ক্ষুধার্ত বিড়াল ছানাকে বেঁধে রেখে একজন আমলদার মহিলা জাহান্নামে চলে গেছিল, নবী শিখিয়েছেন। নবী শিক্ষা দিয়েছেন এগুলি সম্মানিত উপস্থিতি। তাহলে একটা পশুকে, একটা পাখিকে বিনা কারণে মারা যায় না, তাদেরকে সহযোগিতা করলে নেকি হয়। আজকে আমরা কি করতেছি? মানুষ মারতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাযিবাল্লাহু আনহু ওয়া লা'নাহু ওয়া আ'দা লাহু আযাবান আযীমা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত কোন মুমিনকে হত্যা করল, মুমিনকে হত্যা করল, ফাজাযাউহু জাহান্নাম, তার পাওনা হলো জাহান্নাম, খালিদান ফিহা, সেই জাহান্নামেতে সে চিরস্থায়ী বসবাস করবে। ওয়া গাযিবাল্লাহু আনহু, আল্লাহ পাক তার উপরে অসন্তুষ্ট হন, গজব নাজিল করেন। ওয়া লা'নাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে লানত বর্ষণ করেন। ওয়া আ'দা লাহু আযাবান আযীমা, সর্বশেষ পাওনা হলো তার জন্য রয়েছে কঠোর শাস্তির ব্যবস্থা। আল্লাহর নবী সাহাবী খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। ইসলামের জন্য খালিদ ইবনুল ওয়ালিদের অনেক সেবা ছিল, অনেক অবদান ছিল। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে একজন কাফেরকে হত্যা করার জন্য তলোয়ার উত্তোলন করলেন। তলোয়ার উঁচানোর পরে সেই কাফের বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কাফেরকে মারার জন্য যুদ্ধের ময়দানে তলোয়ার উত্তোলন করেছেন, কোপ মারবেন, এই সময় কাফের তলোয়ারের নিস্তে কালেমা পড়ল। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইভাবে তলোয়ার চালিয়ে দিলেন, দ্বিখণ্ডিত করে ফেললেন সেই কাফেরকে। আল্লাহর নবীর কাছে খবর গেল, কাফের তো ছিল আগে কিন্তু কালেমা পড়তেছিল, কালেমা পড়া অবস্থায় তাকে হত্যা করে ফেললেন। আল্লাহর নবীর কাছে খবর গেল, আল্লাহর নবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, খালেদ, ও খালেদ, কালেমা পড়া মানুষকে কি করে তুমি হত্যা করলে গো? খালেদ, কি করে তোমার দ্বারা সম্ভব হলো? খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে তো আসলে কাফের, যুদ্ধের ময়দানে আসছে মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, বিপদে পড়ে তলোয়ারের তলে পড়ে জান বাঁচাবার জন্য সে কালেমা পড়েছে। আল্লাহর নবী বললেন, খালিদ, তার বক্ষটা বিদীর্ণ করে ছিঁড়ে কেন তুমি দেখলে না? সে অরিজিনাল কালেমা পড়েছে না জানের ভয়ে কালেমা পড়েছে? তার বক্ষ ছিঁড়ে তুমি কেন ভিতরের অংশ দেখলে না? ভিতরের অংশ কি দেখা যায়? দেখার দায়িত্ব কি আমার? না, অন্তরের দেখার দায়িত্ব কে? আল্লাহ। কালেমার স্বীকৃতি দেওয়ার পরে তাকে ছেড়ে দেওয়াই ভালো ছিল, ছেড়ে দেওয়াই উচিত ছিল। আল্লাহর নবী আরো বললেন, খালেদ, হাশরের ময়দানে রক্ত মাখা অবস্থায় ওই আল্লাহর বান্দা যখন উঠবে তার শরীর দিয়ে রক্ত প্রবাহিত হতে থাকবে,
রক্তমাখা শরীর নিয়ে হাসরের ময়দানে কালেমা পড়তে পড়তে উঠবে গো খালেদ, যেদিন সে কালেমা পড়তে পড়তে আল্লাহর দরবারে উঠবে সেদিন তোমার অবস্থা কি হবে গো খালেদ, আল্লাহর দরবারে তুমি কি জবাব দেবে? আমার এই ওয়াজ সরকারি দলের জন্য, বিরোধী দলের জন্য। সরকারি দলের লোক যদি মানুষ হত্যা করে পুলিশ বাহিনী দিয়ে বা যে কোনো বাহিনী দিয়ে মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তার জন্য এই ওয়াজ, আর বিরোধিতার নামে পেট্রোল বোমা মেরে মানুষ খুন করে যারা তাদের জন্য এই ওয়াজ। ওয়াজ সবার জন্য, যার গার উপর টানার দরকার টেনে নেন। রেগে যান কেন? সালসোর চেয়ারম্যানের বিরুদ্ধে ওয়াজ করলে যদি আপনি রেগে যান তো বোঝা যায় আপনি সালসোর। আপনি চুরি করেন নাই তো আপনাকে তো বলা হয়নি, আপনি রাগেন কেন? সম্মানিত উপস্থিতি, আজকে মানুষ বোঝে না, বলছিলাম তৃষ্ণার্ত কুকুর ছানাকে পানি পান করিয়ে জান্নাত পেয়ে গেল একজন বেশ্যা মহিলা। ইসলাম আমাকে এগুলি শিক্ষা দিয়েছে। আজকে আমি গত কয়েক বছর আগে যখন এই পেট্রোল বোমা চালু হয়েছিল 2011 বা 2010 সালের দিকে, ময়মনসিংহে বগার বাজারে দাঁড়িয়েছিলাম, মাহফিল শেষ করে একটা গাড়ির অপেক্ষা করছি। হঠাৎ করে এক গাড়ির উপরে পেট্রোল বোমা মারা হলো, ঘুমন্ত যাত্রী গাড়ির মধ্যে ছিল, চিৎকার করে সবাই কান্না শুরু করলো, করুণ আর্তনাদ, করুণ আর্তনাদ নিয়ে। এই লোকগুলি যখন উঠবে হাসরের ময়দানে তোমার কি অবস্থা হবে? তুমি একজন পুলিশ, তুমি সরকারি চাকরি করো, হ্যাঁ পুলিশ, তোমার হাতের লাঠি ওটা আমার টাকার কেনা, তোমার পায়ের জুতা ওটা আমার টাকার কেনা, তোমার গায়ের পোশাকটা আমার টাকার কেনা। আমি এদেশের নাগরিক, আমি এদেশের নাগরিক, আমার ট্যাক্সের টাকায় তুমি বেতন পাও, আমার টাকায় কিনা লাঠি দিয়ে অন্যায়ভাবে যদি একটি আঘাত আমার গায়ে করো আল্লাহর আদালতে পার পাওয়ার কোনো উপায় তোমার থাকবে না। মুসা কালিমুল্লাহ আলাইহি সালাতু ওয়াসসালাম মিশরের বাজারে একজন জালেমকে শায়েস্তা করার জন্য একটা ঘুষি মেরেছিলেন, এক ঘুষিতে লোকটি মারা গেল। মুসা আলাইহিস সালাম বললেন, হাযা মিন আমালি শাইতান, এরা তো শয়তানের কাজ, ইন্নাহু আদুউ মুদিল্লুম মুবিন, ফাস্তাগফার রাব্বাহু, প্রভুর কাছে ক্ষমা চাইলেন, ফাগাফারালাহু, প্রভু তাকে ক্ষমা করলেন। মুসা আলাইহিস সালাম ঘুষি মারলেন আর ঘুষি খেয়ে লোকটা মরে গেল। আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ ক্ষমা করলেন, সারা জীবন কাঁদলেন আর ক্ষমা চাইলেন। হাসরের ময়দানে হাসরের বাসিন্দারা গিয়ে বলবে, মুসা, ও মুসা, তুমি কালিমুল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতে গো দুনিয়ায়, আজকে আল্লাহর কাছে গিয়ে আমাদের জন্য একটু সুপারিশ করো, আল্লাহ যেন বিচার কার্যটা শুরু করে দেন। মুসা কালিমুল্লাহ বলবে, হাসরের বাসিন্দারা শোনো, আল্লাহর দরবারে যাওয়ার ক্ষমতা আজকে আমার নাই, আল্লাহর দরবারে যাওয়ার ক্ষমতা আমার নাই। মুসা কালিমুল্লাহ আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহর আরশের পায়া ধরে থরথর করে কাঁপবেন আর বলবেন, আল্লাহুম্মা নাফসি, আল্লাহুম্মা নাফসি, প্রভু হে আজকে আমার কি হবে, আমার কি হবে প্রভু আমি জানি না। হাসরের বাসিন্দাদেরকে বলবেন, তোমরা তো এসেছো আমার কাছে সুপারিশ চাওয়ার জন্য, আমি আল্লাহর দরবারে যদি যাই, আল্লাহর সামনে গিয়ে যদি আমি হাজির হই, আল্লাহ যদি বলেন, মুসা গো, আমার সৃষ্টি মানুষকে ঘুষি মেরে কেন মেরেছিলে, আল্লাহর দরবারে জবাব দেওয়ার ক্ষমতা আমার হবে না।
তুমি মুসলমানের ছেলে কার লাগিয়া জীবন দিলে রক্ত দিলে ঢেলে জীবন দিলে রক্ত দিলে কার লাগিয়া কোন সে দলে জীবন দিলে রক্ত দিলে কার লাগিয়া কোন সে দলে প্রশ্ন তোমার ইসলামী দল লক্ষ্য কেন নয় তাই বলে কি চাইবে তুমি বাতিলের বিজয় তুমি মুসলমানের ছেলে কার লাগিয়া জীবন দিলে রক্ত দিলে ঢেলে সম্মানিত উপস্থিতি রক্ত কার জন্য হবে আহলে হাদিস যুব সংঘ আছেন আপনাদের লাগে কি লেখা থাকে ব্যানারে ব্যানারে লেখা থাকে হে যুবক হে তরুণ তোমার প্রতিটি রক্তের ফুটা আল্লাহর দেওয়া আমানত পবিত্র আমানত আসো তা ব্যয় করি আল্লাহর রাস্তায় তুমি মুসলমানের ছেলে কার লাগিয়া জীবন দিলে রক্ত দিলে ঢেলে জীবন দিলে রক্ত দিলে কার লাগিয়া কোন সে দলে প্রশ্ন তোমার ইসলামী দল ঐক্য কেন নয় তাই বলে কি চাইবে তুমি বাতিলের বিজয় সম্মানিত উপস্থিতি আজকে আমাদের সন্তানদেরকে লালন পালন করতে হবে সঠিক ইসলাম তাদেরকে শিক্ষা দিতে হবে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গড়ার নিয়ম শিক্ষা দিতে হবে উত্তম মা করতে হবে নেক্সট জেনারেশনকে কোরআন সুন্নাহ সঠিক পথে চলার জন্য এই রাস্তা খুলে দিতে হবে সেই জন্যই হলো এই শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা আমাদের দেশে তিন রকম চলছে কয় রকম এক রকম হলো বস্তুবাদী শিক্ষা যেই শিক্ষায় শিক্ষিত হয়ে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হয়ে বলছে যেই মহিলারা বোরকা পরবে তারা যাবে ইউনিভার্সিটিতে না ঢোকে সে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর কিন্তু সে উলঙ্গপনার দাওয়াত দেয় সে বোরকার বিরুদ্ধে তার অবস্থান সে পরিষ্কার করে জাতির সামনে আরেকজন মন্ত্রী বলছেন যে মা দুর্গা আসে বাহনে চড়ে এসে আমাদের ফল ফসলে উন্নয়ন ঘটাইতে যায় বিসমিল্লাহির রহমানির রহিম লীলা ফি কুরাইশিন লীলা ফিহিম রেহলাত শীতায় ওয়াসাইব ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জুয় ওয়া আমানাহুম মিন খাউফ যিনি ক্ষুধার সময় খাদ্য দেন আর নিরাপত্তা দেন ভয়ের সময় সেই ঘরের প্রভুর যেন ইবাদত করে সম্মানিত উপস্থিতি এই বরকত দেশ থেকে উঠে যায় এটা ফিরিয়ে আনার জন্য দুইটি কর্মসূচি আল্লাহ পাক বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ জনপদের লোকেরা যদি ঈমান আনে এবং তাকওয়াশীল হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান এবং জমিনের বারাকাতের দরজা তাদের জন্য খুলে দেওয়া হয় বারাকাতের দরজা খুলতে হলে ঈমান এবং তাকওয়াশীল হতে হয় তাহলে বস্তুবাদী শিক্ষা শিখে ওই অবস্থা আর এখন শিক্ষার যেটুকু সিলেবাস ছিল সেটুকু কি হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে বানরবাদী শিক্ষা শিক্ষা দেওয়া হচ্ছে ছেলে মেয়েরা ডিম ভাজবে কি করে ওটাও শিক্ষা সিলেবাসের মধ্যে ঢুকেছে দাদি নানিরা কি ঘোড়ার ঘাস কাটছে ডিম ভাজা শিখায় নেই ডিম ভাজা শিখতে হলে তোমার স্কুলে যেতে হবে কেন ধান সিদ্ধ করতে হবে কিভাবে ডিম ভাজতে হবে কিভাবে জীবনে যখন প্রথম যৌবন আসবে তখন কি করতে হবে ওরা স্কুল থেকে শিখতে হবে এটা স্কুলের সিলেবাস এই সিলেবাস বানরবাদী সিলেবাস এগুলি বস্তুবাদী সিলেবাসের অন্তর্ভুক্ত হয়ে গেছে আর একটা সিলেবাস হল দিনের নামে মাঝহাবি সিলেবাস দিনের নামে মাঝহাবি সিলেবাস সিলেবাসের মধ্যে আছে বই সেই বইয়ের মধ্যে লেখা আছে কুত্তার লেজ এক কোপে কাটবেন
সেই লেজকে সুয়াহাত মাটির নিচে গাড়বেন, 40 দিন পরে সেই হাড্ডি তুলে কোমরে বেঁধে তারপরে স্বামী স্ত্রী বিশেষ কাজে লিপ্ত হবেন, ইনশাআল্লাহ শারীরিক শক্তি কমবে না। বুঝা যায়? ওই কেতাবে লেখা আছে, ওইগুলি পড়ায় সিলেবাস। আবার নাম বলেন, হ্যাঁ নাম বলতে চাচ্ছি না, ওদের নাম বলে ওখানে পুটুর পুটুর করে। তাবিজের বই, কুত্তার নাম লেখা আছে ওই বইয়ের মধ্যে, কুত্তার নাম গলায় ঝুলে রাখলে জিন কাছে আসবে না। কার নাম ঝুলাইতে হবে গলায়? কুত্তার নাম, কুত্তার নাম গলায় ঝুলে রেখে জিন কাছে আসবে না। আসাবে কাহাব, আসাবে কাহাবের লোকগুলি মেরনুস, খেরনুস, দাবারনুস, কাফসাত্তায়ুস, ইয়াম লিখা। আসা আল্লাহ বলেন, আসাবে কাহাবে কয়জন লোক ছিল আল্লাহ ছাড়া কেউ জানে না। এরা সংখ্যা নিরূপণ করেছে তো করেছে, ওদের নামও নির্ধারণ করেছে, মেরনুস, খেরনুস, দাবারনুস, কাফসাত্তায়ুস, ইয়াম লিখা। বলে এগুলির নাম গোল করে লেখে, ওদের যে আসাবে কাহাবের কুত্তা ছিল, কুত্তার নাম ছিল কিতমির। এই কিতমির কুত্তার নামটা এই গোল করে লেখে, মাঝখানে কুত্তার নাম লেখে এরা গলায় ঝুলে রাখবা, জিন আসবে না কাছে। এইগুলি হলো ওই সমস্ত মুফতি, যে সমস্ত মুফতিরা বলে আহলে হাদিসরা ইহুদির দালাল, যারা বলে আহলে হাদিসরা ইহুদির টাকা খেয়েছে, যারা বলে ডাক্তার জাকির নায়েক ইহুদির দালাল। এই সমস্ত মুফতির মাথার মধ্যে গোবর ভরা এই সমস্ত কেতাব পড়ে ওরা মুফতি হয়েছে, কোরআন হাদিসের বালাই তাদের কাছে নেই। সম্মানিত উপস্থিতি, আশ্চর্য দন্য দশা তাদের। এক মুফতি এদেশে ঘোষণা দিল, ডাক্তার জাকির নায়েক যদি ঢাকা এয়ারপোর্টে নামে তাহলে আমরা ঢাকা এয়ারপোর্ট ঘেরাও করব। কে ঘোষণা দিল? এই বেদাতি মুফতি ঘোষণা দিল, ডাক্তার জাকির নায়েক ঢাকা এয়ারপোর্টে নামতে চেষ্টা করলে এয়ারপোর্ট ঘেরাও করবে। কিন্তু এই মুফতির মামাতো বোন, তার নাম সানি লিওন, দেহ ব্যবসায়ী বেশ্যা মহিলা, এই দেহ ব্যবসায়ী মহিলা এদেশে এসে নর্তকী নেচে গেল, সেই সময় ওই মুফতির টনক নড়ল না। মুফতি ইস্টার বিরুদ্ধে বলে না, জি বাংলার বিরুদ্ধে বলে না, মুফতি নষ্ট সংস্কৃতির বিরুদ্ধে বলে না, মুফতি বলে পিস টিভির বিরুদ্ধে, মরার পরে বুঝতে পারবে তুমি ইহুদির দালাল না ওরা ইহুদির দালাল। আবার বলছে আহলে হাদিসরা নাকি ইসরায়েলের টাকা খেয়ে কথা কয়, ইহুদিদের টাকা খেয়ে কথা কয়। আমি বলছি ইহুদিদের খাসলত তো তোমাদের মধ্যেই আছে, ইহুদিরা দেরি করে ইফতার করত, আর আল্লাহর নবীর উম্মত তাড়াতাড়ি বেলা ডুবার সাথে সাথে ইফতার করে, তো বেলা ডুবার পরে 7 মিনিট 5 মিনিট দেরি করার খাসলত তো তোমাদেরই আছে। ইহুদিরা আমিন শুনলে চটে যেত, রেগে যেত, আমিন শুনলে মাথা গরম তো তোমাদেরই হয়। ইহুদিরা ধর্ম বিক্রি করত, হক কথা গোপন করত, তাওরাত ইনজিলের বিধানগুলি গোপন রাখত, সেগুলি বিক্রি করে 2 পাইস ইনকাম করত, ধর্মকে গোপন করে, জাতিকে ক্ষতিগ্রস্ত করে, জাতিকে বোকা বানায় ধর্মের নামে অধর্মের কাজ তোমরাই করে থাকো। আর এক মৌলবী কয়েকদিন আগে বলল, বাংলাদেশের নেত্রী মহ নেত্রী, হ্যাঁ বললো যে আপনি জান্নাতি, হ্যাঁ জান্নাতি, আপনি জান্নাতি। আচ্ছা জান্নাতি বলেছিস, মানুষ সমালোচনা করছে সরি বলে দিলেই তো হয়ে যায়, যে আমি আবেগে পড়ে হঠাৎ করে মুখ দিয়ে স্লিপ অফ টাং, আমি এভাবে বলতে চাইনি, আমি চাচ্ছি আল্লাহ আপনাকে জান্নাতি মহিলা হিসেবে কবুল করুন, এরকম দোয়া করা যায় না? আল্লাহ আপনাকে জান্নাতি হিসাবে কবুল করুন, এরকম দোয়া আমরা করতে পারি না? সমস্যা আছে কি? না সমস্যা নেই। যে কোনো মুসলিমের জন্য, একজন আদনা দরদার মুসলিমের জন্য, মহা পাপী মুসলিমের জন্য আপনি দোয়া করতে
পারেন, আল্লাহর নবী মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের জানাজা পড়িয়েছিলেন কিনা, তার জন্য দোয়া করেছিলেন কিনা সম্মানিত উপস্থিতি? তাহলে আপনি দোয়া করতে পারেন, তা না করে আপনি জান্নাতি। তারপর যখন সমালোচনা হলো, বলে আমি বলেছি আন্তা আনতে জান্নাতি, আরবিতে নিয়ে গেল। আবার আরবিতে নিয়ে গেলে অর্থ কি এক থাকে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে আমার বান্দারা, তুমি আমার বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও আর আমার জান্নাতে প্রবেশ কর। আল্লাহ বললেন জান্নাতি মানে আমার জান্নাত, জান্নাতি মানে আমার জান্নাত, আরবিতে জান্নাতি মানে আমার জান্নাত, আর বাংলায় জান্নাতি মানে জান্নাতের অধিবাসী বা জান্নাতের হকদার। কথা বোঝা যায়? তাহলে বাংলার আরবি কি এক? বাংলার আরবি তো এক নয়, বাংলার ইংরেজি তো এক নয়, আরবি আর ইংরেজি তো এক নয়, এক এক শব্দের আলাদা আলাদা অর্থ আছে সম্মানিত উপস্থিতি। তাহলে সেটা আমার জান্নাত, আমার মা আমার জান্নাত। হে মা, তুমি আমার জান্নাত, মা আমার দুনিয়াতে জান্নাত। আমি মাকে জান্নাত বলতে পারি, মার কাছে গেলে জান্নাতি সুখ শান্তি পাওয়া যায়। মা যে আমায় ঘুম পাড়াতো দোলনা ঠেলে ঠেলে, শীতল হতো প্রাণতাম মায়ের হাতটা বুকে বেলে। এক নাম্বার শিক্ষা গেল বস্তুবাদী শিক্ষা, দুই নাম্বার শিক্ষা গেল বেদাতি শিক্ষা, আর তিন নাম্বার শিক্ষা হলো কোরআন এবং সহিহ হাদিসের শিক্ষা। সেই শিক্ষা প্রতিষ্ঠান হলো এটা, যেখান থেকে অরিজিনাল কোরআন এবং সহিহ হাদিসের তালিম দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত এই সমস্ত ছাত্ররা ইসলামকে জিন্দা রাখবে, এদের মাধ্যম দিয়ে ইসলাম টিকে থাকবে ইনশা আল্লাহ। এই প্রতিষ্ঠানটি টিকে থাকুক, এটা কি আপনারা চান? কারা কারা চান হাত তোলেন তো দেখি। দুই হাত তুলে রাখেন, নামাইতে বলবেন নামাবেন। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, তোমার বান্দারা খুশি হয়েছে, এই প্রতিষ্ঠান টিকে থাকুক তা চাচ্ছে। এবার বাম হাত নিচে নামান, ডান হাত পকেটে ঢোকান। কোথায় ঢোকাবেন? পকেটে ঢোকান। কার পকেটে? যার যার পকেটে ঢোকান, যা পকেট থেকে বের হয় হাতে রাখেন। আর স্বেচ্ছাসেবক যুবকেরা দ্রুত গতিতে ভিতরে রুমাল নিয়ে চাদর নিয়ে ঢুকে পড়ো, পরিশেষে যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে এই প্রতিষ্ঠানের জন্য দেবেন।